মহিলা আইএফএ শিল্ডে গ্রুপ লিগের শেষ ম্যাচে তেহট্টে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব ও চাঁদনি স্পোর্টিং ক্লাব। ইস্ট বেঙ্গল ক্লাব 11-0 গোলে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দলের পক্ষে তুলসী এমব্রম 6টি, মৌসুমি মুর্মু 3টি, বর্ণালী করার ও সুলঞ্জনা রাউল 1টি করে গোল করেন। অন্যদিকে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ পুলিশ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে গোল করেন নাসিমুল খাতুন ও সন্ধ্যা মাইতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে 2টি গোল করেন সোনালী সোরেন ও সোনালী মণ্ডল। সোমবার তেহট্টে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত এবং স্থানীয় সাংসদ মৌয়া মৈত্র। আমরা চাই মহিলা আইএফএ নদিয়া, কারণ আমাদের মহিলাদের একটাই খেলা, সেটা হলো কন্যাশ্রী কাপ এবং আইএফএ শিল্ডটা করায় অনেকগুলো আবার আরেকটা টুর্নামেন্ট পেল, আরো খেলার সুযোগ পেল। এবং যেভাবে নদিয়া জেলায় এখানে তেহট্টে এবং কৃষ্ণনগর নিয়ে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে এখানকার মানুষরা, আমার মনে হয় সেটা সত্যি কমেন্ডেবল। দুর্দান্ত কাজ করছেন ওনারা, যেভাবে সুন্দরভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ হচ্ছে, আমার মনে হয় তার যথেষ্ট কোনো প্রশংসাই যথেষ্ট নয় যেভাবে এখানে এরকম এতটা কলকাতা থেকে দূরে একটা জায়গা এত সুন্দর অবস্থা, সেটা এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এখানে রয়েছে যেটা দেখে সত্যি আমরা মোহিত, এবং এই স্ট্রাকচারটাকে কিভাবে প্রপারলি ইউজ করা যায় তার চেষ্টা আমরা থাকবো। আইএফএ খেলাধুলা বা অন্য কোনো ক্লাবও যারা ক্যাম্প করতে আসে তাদেরকে যদি আমরা পাঠাই, এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তারা সকলে সুখী হবে এটা দেখে, এবং খেলাধুলার প্রসার প্রচার দুটোই বাড়বে এটা আমি আশা রাখি। এখানকার সমস্ত আদিবাসী বৃন্দ এবং আমাদের সর্বসাধারণভাবে যা প্রচেষ্টা আমি প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সাথে আইএফএ প্রেসিডেন্ট রয়েছে মাননীয় মিস্টার অজিত ব্যানার্জি, যে আজকে তেহট্ট সাব ডিভিশনে তেহট্ট মহকুমায় গুরুচান স্টেডিয়ামে প্রথম মহিলা শ্রী আমাদের আইএফএ শিল্ড হচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়। আর আমাদের ভারতবর্ষে অনলি মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের আন্ডারে আমরা কাজ করছি, দ্যাট ইজ দ্য আমাদের গর্বের আরেকটি সোর্স। কিন্তু আমি খুব খুশি এলাকার সাংসদ হয়ে, কারণ এখানে এত আমি বলবো খেলাধুলার প্রতি এমন একটা মানুষের মানে আন্তরিক দিক থেকে ভালোবাসা আছে, পড়াশুনোর সাথে সাথে প্রত্যেকটা ঘরে ঘরে আমি দেখেছি প্রত্যেকটা পরিবারে যে ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি একটা মারামারি ছেলে দিচ্ছে, যে একটা ক্যাম্প হলে বা একটা কোচিং ইয়ে হলে এখানে এত এক্সাইটমেন্ট হয়, সেখানে আজকে যে আমাদের এই মহিলার মহিলাদের শিল্ডটা হচ্ছে। আগামী দিনে আমি রিকোয়েস্ট করেছি আইএফএকে, ওনারাও হ্যাঁ বলেছেন, অর্জেন্দুবাবু রয়েছেন, যে আগামী দিনে আমরা চাই যে এই ইনফ্রাস্ট্রাকচার এই পরিকাঠামোটা তো তৈরি করেছে সরকার, কিন্তু পরিকাঠামোর যদি আমরা ঠিকভাবে আমরা যদি না ইউজ করি তাহলে কিন্তু আগামী দিনে আরো কোচিং ক্যাম্প হোক, আরো ক্যামেরা আসুক, এটা ইউজ হোক আর এলাকার অ্যাথলেটিক উন্নয়ন। গঙ্গাসাগর পর্যন্ত পবিত্র নদী গঙ্গা একটি জীবনরেখা যা দেশকে এক সুতোয় বেঁধে রাখে। গঙ্গা যখন পাহাড় থেকে নেমে আসে তখন এখানে সময়